নমস্কার, আমি রাজশেখর, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। দেশে একটা লোকসভা নির্বাচন পেরিয়েছে, গোটা দেশের রাজনৈতিক যে পরিমণ্ডল, যে পরিস্থিতি, তার বিস্তর ফারাক হয়েছে, তার বিস্তর বদল ঘটেছে। এখন মোদী অমিত শাসন, অভিযোগ এমনটাই বিরোধীদের। প্রতিটি রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দলগুলি, তারা মোদী সরকারকে কিভাবে ব্যাকফুটে ফেলা যায়, বিজেপিকে কিভাবে তাদের রাজ্যে আটকানো যায়, এই প্রচেষ্টা তারা করে চলেছে। কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা বিজেপির বিপক্ষে যাদের হওয়াটা অত্যন্তই স্বাভাবিক ভারতবর্ষের রাজনীতিতে, সেই কংগ্রেসের অবস্থান এখন কোথায়, কোথায় সম্পাদক, কোথায় সভাপতি, জেলায় জেলায় কি অবস্থান, কারো কোনো ঠিকানা নেই, একটা গোলমেলে পরিস্থিতি। কিন্তু আমরা যদি সর্বভারতীয় স্তরে দেখি, তাহলে দেখা যায় যে বিজেপির বিপক্ষে লড়াই করার মতো সারা দেশবাসী যে রাজনৈতিক দলটিকে স্বাভাবিক ছন্দে গীতিতে ভেবে থাকেন, তার নাম কংগ্রেস। কিন্তু অবাকভাবে তারা এখন কোথায়, দেশের মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে তাদের অবস্থানটাই বা কি? কখনো তারা বলছেন লালেদের সঙ্গে জোট বাঁধবেন, আবার কখনো তাদের মধ্যে একাংশ বলছেন না না এসব হচ্ছেটা কি, আবার একাংশ বলছেন এটা করলে হয়তো ভালোই হবে কংগ্রেসের। কিন্তু কংগ্রেসের কি সত্যি এত দুর্দিন চলে এলো, কি অবস্থায় দাঁড়িয়ে? এখন কংগ্রেসের কাছে একটাই লক্ষ্য, বিজেপি নয়, তাদের কাছে একটাই লক্ষ্য যে সময় ফেরাতে তারা এখন তৎপর। আজ আমরা এই নিয়ে আলোচনা করব এক্সপ্রেস অনলাইনে। শারদোৎসবের পর আমি স্টুডিওতে আজকে স্বাগত জানাচ্ছি এআইসিসির সদস্য এবং একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার প্রাক্তন কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীকে। দেবেশ দা, তোমাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে এবং অনেক অনেক শুভেচ্ছা পুজোর পর তুমি আজকে স্টুডিওতে। একই সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন আমাদের সরাসরি টেলিভিশনের পর্দার ওপারে, একই সঙ্গে অ্যাপসের মাধ্যমে যে সমস্ত মানুষ সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনারা দেখছেন, আপনাদেরও অভিনন্দন। এবং আমরা জানতে চাইবো আপনাদের রায়, আপনাদের মতামত যে কংগ্রেস এখন যাবে তাহলে কোন পথে, কংগ্রেসের কাছে এখন কোন রাস্তা খোলা আছে, কংগ্রেস এখন কোন সুরে বাঁধবে গান, যে গান দিয়ে সাধারণ মানুষের তারা আস্থা ফেরাতে পারে, কোন পথে গেলে তারা সঠিক দিশা, সঠিক ঠিকানা তারা খুঁজে পাবে, কর্মী কোথায়, নেতা সর্বত্র, আজ এই নিয়ে আমরা কথা বলবো। আমি আসি দেবেশ দা, শুরুতেই যে জায়গায় লোকসভা নির্বাচনের পর যে ছবিটা গোটা দেশ জুড়ে দেখা গেছে, তাতে করে প্রতিটি রাজ্যেই বিরোধী যে রাজনৈতিক দলগুলি, অর্থাৎ কেন্দ্রের যে বিরোধী রাজনৈতিক দলগুলি, তারা উঠে পড়ে লেগেছে। এই রাজ্য একেবারে একই স্বাভাবিক ছবি, তারা অত্যন্তই তৎপর এবং দফায় দফায় কখনো দিদিকে বলো, কখনো এটা বলো, সেটা বলো, নানান কর্মসূচি নিচ্ছে, দলীয়ভাবে তারা নেবেই, এটাই স্বাভাবিক, অন্যান্য রাজ্যেও তেমনটাই। কিন্তু কংগ্রেসের তরফে, কংগ্রেসের যে কর্মসূচি, কংগ্রেসের যে বিরোধিতা, কংগ্রেসের যে আন্দোলন, সেই ছবিটা কোথায় গেল? এভাবে কি হঠাৎ করে উধাও হয়ে যাবে, নাকি শুধুমাত্র নামটাই রয়ে যাবে? সাধারণ মানুষের কাছে কিন্তু আজ সাধারণ মানুষ ভীষণ সন্দিহান যে কংগ্রেস করছেটা কি। দেখো, প্রথম কথা হচ্ছে যেটা ঘটনা গত লোকসভা নির্বাচনের, গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি একটা ব্যাপক রেজাল্ট করেছে এবং জাতীয়তাবাদ, ধর্মান্ধতার ইস্যু নিয়ে একটা আবেগ গোটা ভারতবর্ষ জুড়ে কাজ করেছিল, যেখানে ভারতবর্ষের যে মূল সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে মানুষের দৃষ্টিকে জাতীয়তাবাদ এবং ধর্মান্ধতার নামে সেগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ভারতবর্ষের মানুষ তাৎক্ষণিকভাবে সেই ধর্মান্ধতা, জাতীয়তাবাদের সাপোর্টে গিয়ে তারা ভোট করেছে এবং ভারতবর্ষের বিজেপি তার একদলীয় শাসন ব্যবস্থায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। এবং এখানে শুধু কংগ্রেস নয়, বিভিন্ন দলগুলো, রাজনৈতিক দলগুলো, তারা যারা বিরোধী শক্তি, তারা সকলেই ধরাশায়ী হয়েছে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। স্বভাবতই কংগ্রেসের মধ্যেও একটা তখন আঘাত আসার পর আমরাও নিজেদের মধ্যে এটাকে বিচার বিশ্লেষণ করছি, অনেক রকমভাবে আমাদের আলোচনা হয়েছে এবং আমরা এখনো পর্যন্ত আমাদের যা সিদ্ধান্ত হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা হয়তো
কালী পুজো ভাইফোঁটার পরই আমরা হয়তো রাস্তায় নামব। আচ্ছা, এবং সাংগঠনিকভাবেও আমরা গোটা ভারতবর্ষ জুড়ে চেষ্টা চলছে একটা অন্য ধাঁচা আনা, তা নিয়ে বিভিন্ন কমিটি গঠন হয়েছে, তারা সেগুলোকে অ্যানালাইসিস করছে যে কেন আমাদের এই ইয়ে হয়েছে বা কী করলে ফার্দার আমরা একটা অ্যানালাইসিস চলছে, এবং আশা করি আমরা পুজোর মানে নভেম্বরের মধ্যেই আমরা একটা জায়গাতে আসতে শুরু করব। আমি বলি দেবেশ দা, একটা কথা হচ্ছে এই যে পুজোর পর বা নভেম্বরে তোমরা নামতে শুরু করবে, বছরভর বিজেপি তারা তাদের রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস তারা তাদের রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, কিন্তু কংগ্রেসের কর্মসূচির ক্ষেত্রে মানে এটাকে আমি জানি না তুমি হয়তো মানে কি বলবে, কিন্তু কোথাও যেন একটা ব্যর্থতা, কোথাও যেন একটা অনীহা, কোথাও যেন একটা না থাকা একটা একটা ছবি। এই ছবিটার কারণটা কি, জেলায় জেলায় ছবিটার কারণটা কি, এ কি দলবদলের প্রতিচ্ছবি নাকি ভয়ের প্রতিচ্ছবি নাকি বিজেপির সঙ্গে বা তৃণমূলের সঙ্গে না পেরে ওঠার প্রতিচ্ছবি, কোনটা? না, একটা হচ্ছে দেখো, দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আমি জানি না এত বছর একটা রাজনৈতিক দল আমরা ক্ষমতায় নেই, ঠিক, তার একটা প্রভাব তো পড়ে নিশ্চয়ই, এবং আজকের ডেটও এত বছর ক্ষমতায় না থেকেও পশ্চিমবঙ্গে কংগ্রেস দলটা টিকে রয়েছে, এটা কিন্তু কংগ্রেস কর্মীদের বা মানুষের ভালোবাসার জন্য। এবং তৃণমূল ভাঙনের পর একটা আমাদের গ্রাফ নিচে নেমেছিল, এবং আমরা লাস্ট দু এক বছর আগের থেকে একটু রিকোভারি করা শুরু করি, এবং অনেকটাই সেখান থেকে আমরা আস্তে আস্তে উঠছিলাম। এই বিধান লোকসভা নির্বাচনে একটা যেহেতু গোটা ভারতবর্ষ যেটা হাওয়া হয়েছে এবং তাতে আমাদের গ্রাফ নেমেছে, এবং ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গের মানুষে এখন আস্তে আস্তে তারাও বুঝতে শিখছেন বা তারাও বলতে শুরু করেছেন যে দিল্লির এই সরকারটাকে আর বরদাস্ত করা যাবে না। স্বভাবতই আবার মানুষ নতুন করে কংগ্রেসকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে, আর কংগ্রেসও আস্তে আস্তে আমরা বিভিন্ন ইস্যুগুলো নিয়ে আমাদের বিভিন্ন ফোরামে আলোচনা হচ্ছে, আমরাও আগামী কিছুদিনের মধ্যে রাস্তায় নামবো। এবং এটা ঘটনা যে ঘরে বসে তো রাজনীতি হবে না, রাস্তায় নামতে হবে, আর হতে পারে আমাদের হয়তো শাসক দল বর্তমানে পশ্চিমবঙ্গে যেটা তা সেরকম লোক নেই, কিন্তু সংখ্যাটা আমরা হয়তো কোনো অংশ অন্য দলের চেয়েও কম নেই, লড়াই আন্দোলন নেমে আমরা আমাদের জায়গাটা কোথাও কি মানে নেতৃত্ব স্থানীয় যারা তাদের কি কোথাও কি একটা ল্যাক অফ এনার্জি এই ছবিটা দেখা যাচ্ছে না? এইগুলো নিয়ে পার্টির লেভেলে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, ঠিক আছে, বিভিন্নভাবে পার্টির লেভেলে আলোচনা হচ্ছে, এবং আশা করি এগুলোকে আমরা খুব রিকভারি করা যাবে। আমি একটু অন্য আলোচনায় আসি, আমি একটা জায়গাতে আসতে চাইছি দেবেশ দা, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা তাদের একাধিক ইস্যু রেখেছে, বিজেপি তারা যে আন্দোলন নিয়ে তারা এগিয়ে চলেছে তারাও কিন্তু বিভিন্ন ইস্যু রেখেছে, নিঃসন্দেহে তারা শুরুর থেকে ধর্ম নিয়ে তাদের একটা ইস্যুর একটা অন্যতম জায়গা, জাতীয়তাবাদকে তারা আরও অনেক বেশি গভীরভাবে মানুষের মনে তারা স্থান নেওয়ার একটা প্রচেষ্টা একটা প্রক্রিয়া চালাচ্ছে। এই মুহূর্তে গোটা রাজ্যের রাজনৈতিক অবস্থান বিরোধী শিবিরে যে জায়গায় দাঁড়িয়ে, তাতে করে কংগ্রেসের কাছে কংগ্রেসের হাতে এই মুহূর্তে ইস্যু কী কী, মানুষের কাছে তারা কাল যাক বা তোমরা নভেম্বরে যাও যখনই যাও, ইস্যুটা কি, মানুষ কেন তোমাদের প্রতি আবারও ভরসা যোগাবে, কি ইস্যু? এটা কি পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে না গোটা ভারত? আমি 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 না হয় প্রথমে সারা ভারতবর্ষের প্রেক্ষিতেই আসি, তারপর আমরা বাংলার ইস্যুতে আসবো। দেখো, প্রথম কথা হচ্ছে ভারতবর্ষের কংগ্রেস কোনোদিনও আমরা নির্বাচনে ভারতবর্ষের বিপক্ষে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জয়লাভ করার চেষ্টা করি, আমরা পারি বা না পারি যেটা আমরা মানুষের সামনে সেটাকে ফেস করার চেষ্টা করি, এবং বহুবার বহু ঘটনা ঘটেছে যার জন্য আমরা সত্য স্বীকার করার জন্য হয়তো আমাদের সরকার থেকে সরে যেতেও হয়েছে, ঠিক, কিন্তু বর্তমানে যে শাসক দল দিল্লিতে ক্ষমতায় বসে রয়েছে তারা গত 5-6 বছর ধরে যা যা প্রতিশ্রুতি দুটো নির্বাচনে দিয়েছে দেখা গেছে কোনোটাই তারা ফুলফিল করে, এবং তারা যে স্বপ্ন মানুষকে দেখিয়েছিল সেখান থেকে তারা সরে গেছে। যেমন কংগ্রেস তো তুমি জানো মনে আছে কয়েকটা দূর চিন্তিত বিষয়, হ্যাঁ, আধার কার্ড কংগ্রেস আনার কথা বলেছিল, ঠিক, তখন এই বিজেপি সরকার আধারের বিরোধিতা করেছিল, পরবর্তীকালে এরা যখন সরকারে এলো বলল আধারে আমরা ভর্তুকি দেব, এখন দেখা যাচ্ছে সেই ভর্তুকি তারা তুলে দিচ্ছে। দুই, তারা বলল ব্যাংকে যদি অ্যাকাউন্ট খোলে, যেমন জনধন প্রকল্প উমুক তুমুক, তাহলে আপনার ওখানে টাকা ঢুকবে, একসময় তো বলেছিল কালো টাকা উদ্ধার করে 15 লক্ষ করে টাকা ঢুকবে,
এখন দেখা যাচ্ছে সেখানে ব্যাংকের এমন অবস্থা, তারা বিভিন্ন ক্ষেত্রে ফাইন কাটা শুরু করেছে, দুবার তুললে, তিনবার তুললে, চারবার তুললে, এরকম ঘটনা। মানুষকে তারা বলেছিল ডিজিটাল লেনদেন করলে কমিশন পাবেন, ছোট ছোটগুলো, বড়গুলো পরে বলেছি, মানে এগুলো হচ্ছে খুব ছোট জিনিস। পরবর্তীকালে দেখা গেল সেই ডিজিটাল লেনদেনে তারা সার্ভিস ট্যাক্স কাটছে, দেখা গেল বেকারদের তারা বছরে 1 কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন দেখা যাচ্ছে একটার পর একটা শিল্প বন্ধ হচ্ছে, কলকারখানা বন্ধ হচ্ছে, শ্রমিকদের কাজ যাচ্ছে। তারা অর্থনীতির উন্নয়নের কথা বলেছিলেন, আজকে গোটা পৃথিবী বিশ্ব ব্যাংক থেকে শুরু করে গোটা বড় বড় অর্থনীতিবিদ যারা আছেন, গতকালই একটা নাম, একজন বাঙালি হিসাবে আমি তাকে শ্রদ্ধা জানাই, তার নাম এসেছে, নোবেল পুরস্কার পেয়েছেন তিনি, আমরা গর্বিত যে একজন অর্থনীতিবিদ হিসেবে দ্বিতীয় বাঙালি যিনি সম্মান পেয়েছেন। তিনিও তাদের কয়েকটা সিদ্ধান্ত নিয়ে, নোটবন্দি থেকে জিএসটি নিয়ে সমালোচনা করেছিলেন, এবং গতকালই আজকের বিভিন্ন পত্রপত্রিকাতেও বেরিয়েছে আমাদের অর্থমন্ত্রীর, মাননীয় যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন, তার হাজবেন্ড আজকেই বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছেন, তিনিও অর্থনীতি নিয়ে বর্তমান বিজেপি সরকারকে বলেছেন তাদের সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করা উচিত। ভারতবর্ষের বুকে একটার পর একটা কলকারখানা বন্ধ হচ্ছে, কিছু শিল্পপতি, গোটা কয়েক 25-26-30 জনের মতো শিল্পপতি তারা মুনাফা অর্জন করছেন, এবং এই টাকাটাকে নিয়ে তারা বিদেশে আত্মগোপন করছে। যে কালো টাকা উদ্ধারের কথা বলা হয়েছিল, আজকে দেখা যাচ্ছে কালো টাকা উদ্ধার হয়নি, উল্টে এমন কিছু আইন প্রণয়ন করা হচ্ছে যাতে বিভিন্ন বিদেশি ব্যাংকগুলো তারা আর কালো টাকার হিসাবের কোনো নথি ভারতবর্ষের সরকারকে দেবে না। দেখা যাচ্ছে আগে প্রতিটা পলিটিক্যাল পার্টি বিদেশি কোনো টাকা এলে সেই টাকা তারা সরকারকে জানাতে হতো, এই বিজেপি সরকার আসার পর তারা সেটা তো আইন প্রণয়ন করেছেন যাতে পলিটিক্যাল পার্টির থেকে বিদেশের কোনো টাকা এলে সেটাও যেন সরকার জানতে না পারে। টোটাল একটা করাপ্টেড সরকার করার এটা পরিকল্পনা, মানুষকে ধর্মের নামে, মানুষকে জাতপাতের নামে, হিন্দু মুসলিম লড়াইয়ের নামে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আর যখনই দেখছে মানুষ অর্থনীতি নিয়ে কথা বলছেন, তখনই কোনো বিরোধী নেতাকে জেলে ভরে দেওয়া, কাশ্মীরের ইয়ে, অন্য জায়গায় দাঙ্গা, এই লাগে মানুষকে বিভ্রান্ত করে তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এবং কিন্তু মানে তুমি তোমার কথাই থাকবে, আমি একটা কথা জানতে চাইছি যে বিভ্রান্ত করে কত কত ভোট পাওয়া যায়। সম্প্রতি লোকসভা নির্বাচন তো 1 বছর হয়নি, মাত্র কয়েকটা মাসের একটা একটা ছবি, কিন্তু 5টা বছর তারা যেভাবে বের করলেন এবং তারপরে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যেভাবে তারা পুনরায় মানে ক্ষমতায় এলেন, মানে দেশের মানুষ এত দুর্নীতি সত্ত্বেও তাদের উপর ভরসা করলে। দেখো গতবারের যে ভোট হয়েছিল বাস্তব, দীর্ঘদিন কংগ্রেস সরকার ছিল, মানুষ একটা পরিবর্তন দেখতে চায়, একটা সরকার যে পরপর চালিয়ে যাবে এটা হতে পারে না। কংগ্রেস বংশ অনেকদিন চালিয়েছে, মাঝে মাঝে ব্রেক হয়েছে, মানুষ হয়তো তখন ভেবেছে কংগ্রেসকে সরিয়ে ভালো জিনিস আসবে, কিন্তু পরবর্তীকালে দেখেছে না কংগ্রেসের কোনো বিকল্প হবে না। এবারের তুমি পুরো ভোটটায় তুমি জানো তার আগে পাকিস্তানের নামে একটা গেম খেলে একটা মিথ্যার বেসার, যেটা পরবর্তীকালে তুমি দেখেছো মিলিটারি থেকে শুধু বলা হচ্ছে যে ওগুলো সব ফলস হয়েছে, বিমান হানাপানা কিছু হয়নি, ওটা আত্মঘাত স্বীকার করে নিচ্ছে। সরকার যুদ্ধের বৈতরণী একটা আবহাওয়া তৈরি করে মানুষকে একটা জাতীয়তাবাদের ভাবাবেগ দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে, এবং এটা সাময়িকভাবে হয়তো মানুষ এই ভোটে পার করে দিয়েছে, কিন্তু মানুষ পরবর্তীকালে বুঝতে পারছে। এবং ভারতবর্ষের অর্থনৈতিক যে মন্দা আসছে, যেভাবে মানুষ বিভিন্ন আজকে বাস্তব হচ্ছে, তুমি একটা দুর্গাপুজো আমাদের একটা বড় উৎসব পশ্চিমবাংলায়, এখানকার বেনাচিটি বাজার হচ্ছে একটা আমাদের প্রাণকেন্দ্র, ঠিক কথা, এই জেলার পশ্চিম বর্ধমান জেলার বেনাচিটি বাজারটা প্রাণকেন্দ্র, একদমই তাই। আজকে তুমি যে কোনো বাজারের যে কোনো দোকানদারের কাছে গিয়ে বলো আপনার এই পুজোর বাজারে কি বিক্রি হচ্ছে, মানুষ প্রফিটের আশা করে। 30-40% পশ্চিমবঙ্গে এবার পুজোর ব্যবসা কমে গেছে। এবারে বাস্তব হচ্ছে নীতির জন্য, আমি তোমাকে ছোট্ট ছোট নেই যে নীতিটা কীরকম, এটা তো হতে পারত, ছোট্ট ছোট্ট জিনিস যেটা হচ্ছে সরকার চালানো এক জিনিস আর মিথ্যার বেসাতি দিয়ে বসায়। দুর্গাপুরের এই শিল্পগুলো চলছে ইসিএল, ডিএসপি, অ্যালোস্টিল, বিপিএল, এদের উপর।
পুজোর ঠিক দু তিন দিন আগে, দুদিনও না, তারপর ছুটি পড়ে গেল, ডিএসপিতে বোনাস দিল। এই বোনাসটা মানুষ পাওয়ার পর তারা কিন্তু পকেটে পেল না, ব্যাংকে পেল, টাকাটা মার্কেটে রোল হচ্ছে না। মানে এমন টাইমে বোনাস দিচ্ছে যে সরকারে এগুলোতে ইন্টারফেয়ার করা উচিত। একটা বোনাস দিচ্ছে, সেই বোনাসের টাকাটা যদি মার্কেটে রোল না হয়, আমি যাব কোনো দোকানে যদি শাড়ি কিনি, সেই শাড়িওয়ালা যে টাকাটা পাবে সেটা নিয়ে সঠিক সময়ে রোল হলো না, হলো না, তার আগাটা মার্কেটে যে রোল করে তার আগে মিনিমাম ব্যালেন্সে বাজারটা সারতে হলো। আমি আসবো তার একটা ফোন নিয়ে এই মুহূর্তে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার তাপস বাবু, বলুন। আচ্ছা, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আপনি প্রথম যে প্রশ্নটির কথা বলেছেন জোটের প্রসঙ্গে, আমরা নিশ্চয়ই আজকের আলোচনায় নিশ্চয়ই এআইসিসির যেহেতু মেম্বার রয়েছেন, আমি নিশ্চয়ই জোটের প্রসঙ্গে নিশ্চয়ই আসবো, আপনাদের কাছে পুরো বিষয়টা খোলসা হওয়াটা খুবই প্রয়োজন। কিন্তু দ্বিতীয় আপনার যে প্রশ্ন, সে প্রশ্নের উত্তর দেবেশ দা, কি উত্তর রয়েছে? দ্বিতীয় যে প্রশ্ন ছিল যে কংগ্রেসকে বোঝা যাচ্ছে না যে তারা বিজেপির পক্ষে নাকি তারা বিজেপির বিপক্ষে। দেখুন, ভারতবর্ষের যে সমস্ত দলগুলো পশ্চিমবঙ্গে, দাদা যিনি প্রশ্ন করলেন উনি জানেন, পশ্চিমবঙ্গে যে সমস্ত দলগুলো আছে তারা হচ্ছে আঞ্চলিক দল। ভারতবর্ষে যদি কারুর সঙ্গে কারুর লড়াই থাকে, সেটা কংগ্রেসের সঙ্গে বিজেপি ডাইরেক্ট লড়াই, বাকি কারুর সাথে সেভাবে লড়াই নেই, কারণ তারা আঞ্চলিক সেন্টিমেন্ট নিয়ে ভোট করে। কংগ্রেসকে কখনোই পশ্চিমবঙ্গে এক কথা, আসামে এক কথা, বিহারে এক কথা বলতে পারে না, কারণ আমাদের যেটা আমরা বলবো বা যে নীতি আমরা প্রণয়ন করবো গোটা ভারতবর্ষের একই নীতি। আমরা বিজেপিকে 200% আমরা বিরোধী, কারণ বিজেপির সাথে কোনো দিনও আমাদের কোনো সমঝোতা হয়নি। পশ্চিমবঙ্গে সিপিএমের সাথে কখনো হাত মিলিয়ে বিজেপি থেকেছে, কখনো তৃণমূল থেকেছে, কিন্তু কংগ্রেস থাকেনি, এটা আমাদের পরিষ্কার স্ট্যান্ড পয়েন্ট। আমরা ধর্মান্ধতার বিরুদ্ধে, আমরা জাতপাতের রাজনীতির বিরুদ্ধে। যারা ধর্মান্ধতা এবং জাতপাতের রাজনীতির বিরুদ্ধে আছে তাদের সঙ্গে আমাদের হয়তো মলের মিল কখনো কখনো হতে পারে, কিন্তু যারা ধর্ম আর জাতপাতের রাজনীতি করে তাদের সঙ্গে কখনোই আমাদের মিলবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে বামেদের সঙ্গে জোটের কথা বলেন, দেখুন শুধু এটা একতরফা নয়, সিট নিয়ে কিছু কিছু ভুল আমাদের আগের থেকেই হয়েছে। বাস্তব গত বিধানসভায় ভোটে জোটে আমরা একটা রেজাল্ট পেয়েছিলাম, আর বিশ্লেষণ করেছি পরবর্তীকালে। জোটের পরে বামের তরফ থেকে বলা হলো যে আমরা সরে যাচ্ছি, যদিও সেটা আমি আগেও বিভিন্ন চ্যানেলে বলেছি, আমরা জোট নয়, আমরা সিট সমঝোতা করেছি। আমরা এর আগেও যখন তৃণমূলের সঙ্গে কখনো হয়েছিল তখনও সিট সমঝোতা আমরা জোট করিনি, কারণ জোট করতে গেলে একসাথে ম্যানিফেস্টো বেরোবে, যেটা বাম ফ্রন্টের জোট হয় কিন্তু আমাদের সঙ্গে সিট অ্যালায়েন্স। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের বিধানসভার পরই যেহেতু বামেরা সরে গেল, যেহেতু আমরা তখন একসাথে কিছুদিন কাজ করতাম, মানুষের আস্থা বা বিশ্বাসটা আরও বেশি আসতো। এই জায়গা থেকে মানুষের আস্থা বিশ্বাসটা একটু চলে গেছে, স্বভাবতই তারা তৃতীয় শক্তি হিসাবে তখন ভেবেছে যে দিল্লিতে ক্ষমতায় আছে বিজেপি, পশ্চিমবঙ্গে তাহলে বিজেপি কিছু করতে পারবে। এবং বিজেপি যেভাবে তখন বিরোধীদের বিভিন্ন কেসে অ্যাটাক করছেন, কেস দিচ্ছেন, যদিও কোনোটাই ফয়সালা হবে না, যেমন তখন
তৃণমূলের সঙ্গে যে লড়াই ছিল আপনারা জানেন, সারদা নারদা যে কেসগুলো, এগুলো ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ব্যক্তির উনি নাম বলছেন আব্দুল মান্নানই প্রথম শুরু করে, ঠিক, এবং পরবর্তীকালে আওয়াজ কিন্তু তিনিই উঠিয়েছেন, তিনিই তুলেছেন। পরবর্তীকালে যখন কেসগুলো হয় দেখবেন ঠিক ইলেকশনের আগে বিজেপি একজন দুজনকে ধরবে, সারা বছর ঘুমিয়ে পড়ছে। তার মানে তারা ওই ইস্যুগুলোকে ভোট রাজনীতি করতে চাইছেন, ভোটের জন্য তারা কখনো রামকে কখনো শ্যামকে ঢকাচ্ছেন। আর যারা এগুলোর মেন ক্রিমিনাল তারা বিজেপি দলের সঙ্গে ঢুকে রয়েছেন, তাদের কিন্তু ডাক পড়ে না, তাদের কখনোই সেখানে ডাকা হচ্ছে না। আর আমরা এখনো বলছি দাদাকে যারা প্রশ্ন করেছেন ভবিষ্যতেও দেখে নেবেন, কোনোদিন কোনো অবস্থাতেই কংগ্রেসের সঙ্গে বিজেপির এক সিটে কোনো জায়গায় দেখতে পারবেন না। আমরা 200% বিজেপির বিরুদ্ধে, কারণ আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস, আমরা যখন স্বাধীনতা আন্দোলনের সময় থেকে আমাদের স্বপ্ন ছিল সর্বধর্মকে নিয়ে, আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারতবর্ষকে গড়তে চেয়েছিলাম এবং সেই লক্ষ্যে আমরা তাতে বিলীন হয়ে যেতে পারি, কিন্তু আমরা আমাদের নীতি আদর্শ থেকে সরে আসবো না, এটা আমাদের অঙ্গীকার। ঠিক আছে, দেবেশদা একটু আগে তুমি একটা নীতির কথা বলছিলে যে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে যে নীতিকে নিয়ে ভারতবর্ষ চালাচ্ছেন, এই নীতি কিন্তু ভারতবর্ষের যারা অর্থনীতিবিদ তারা কিন্তু এই নীতিতে খুব একটা বিশ্বাসী নন, এবং তারা বলছেন যে এই নীতিতে যদি কেন্দ্রীয় সরকার চলে তাহলে কিন্তু কোনো রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে উঠে আগামী দিনে কিন্তু এই দেশের আর্থিক ক্ষেত্রে চরম মন্দা নেমে আসার যথেষ্টই সম্ভাবনা, এবং তার একটা মানে প্রতিচ্ছবি ইতিমধ্যেই ধীরে ধীরে ফুটে উঠছে। দেখো বাস্তব হচ্ছে অর্থনৈতিক অবস্থা যে খারাপ হতে শুরু করবে তা আগেই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সরকার তার দলীয় নীতিটাকে বিভিন্ন জায়গায় প্রণয়ন করার চেষ্টা করছে। রিজার্ভ ব্যাংকে তিনি যোদ্ধাপ্রযুক্তি করছিলেন, বাধ্য করছিলেন নোটবন্দি করতে, দুটো রিজার্ভ ব্যাংকের গভর্নর রঘুনাথ রাজন উর্জিত প্যাটেল তারা সেখান থেকে পদত্যাগ করে বেরিয়ে গেছে। তারা বারবার বলেছিলেন নোটবন্দির বিরুদ্ধে, গভর্নর আমাদের রঘুনাথ রাজন বারবার নোটবন্দির বিরুদ্ধে ছিলেন এবং তারা বলেছিলেন এর ফলে অর্থনৈতিক কোনো উন্নয়ন হবে না, বরং যে কালো টাকা উদ্ধারের কথা বলা হচ্ছে, যেভাবে ফেক কারেন্সি উদ্ধারের কথা বলা হচ্ছে, এইগুলো থেকে কিছু হবে না। উল্টে দেখা গেছে যে 99.3% টাকা, যে টাকাটা রিজার্ভ ব্যাংক বাজারে ছেড়েছিল সেই টাকাটাই নোটবন্দির সময় ব্যাক করে গেছে, উল্টে বহু কালো টাকা অসৎ ব্যবসারও ওই সময় সাদা করে নিয়েছে, স্বভাবতই ফেল করেছে এবং বহু কর্মসংস্থান মানুষের চলে গেছে। মানে নতুন করে যে যে প্ল্যানের কথা বিজেপি গভর্নমেন্ট তারা বলছেন সেটা হয়নি, এবং তাদের পলিসি হচ্ছে, আমি দাদা একটু আসছি, আমার একটা ফোন রয়েছে সঙ্গে দর্শকের। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে? নমস্কার, হ্যাঁ নমস্কার, হরিদাস বাবু বলুন। কেন কংগ্রেস
এখন দুজনকে জড়াজের করে পাশাপাশি আপনি দেখবেন কংগ্রেসের এই যে সমস্ত নেতা যেমন ধন্যবাদ সঙ্গে থাকবেন। অবশ্যই আপনি আপনার বক্তব্য বলেছেন এবং আপনি অনেকগুলো অনেকগুলো জায়গাকে আপনি আপনার মতো করে যেটা আপনার মনে হয়েছে এবং আমরা বারবার বলেছি আমার সঙ্গে যারা স্টুডিওতে থাকেন অতিথিরা তারাও কিন্তু বলছেন যে আপনারা আপনাদের মতামতটা দিন, আমাদের ভালো লাগছে। এবং একটি রাজনৈতিক দল, যে কোনো সংগঠন, তাদের কাছে কিন্তু আম জনতার যে রায়, আম জনতার মনের যে অভিব্যক্তি সেটা কিন্তু তারাও জানতে চান। এবং আমাদের কাছে অবশ্যই কোনো না কোনো সংগঠন সংস্থা তরফ থেকে অতিথি থাকেন, কিন্তু এক্সপ্রেস অনলাইনের মূল অতিথি কিন্তু আপনারাই। আমরা জানতে চাইছি আপনাদের রায়। খুব প্রান্তিক জায়গা থেকে একটা জায়গাকে আপনি উস্কে দিলেন, সেটা হচ্ছে দেবেশদা, সেটা হচ্ছে শাখা সংগঠনগুলোর দুর্বল অবস্থা এবং পুরনো যে মুখ তাদেরকে বাদ দিয়ে কংগ্রেসকে ফিরে আসতে হবে, এটা মানুষের রায়। এটা তো ঠিক কথা যে যার হাত ধরে আজকে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এলো, কংগ্রেস ভাগ হলো, শয় শয় মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলেন, তার সঙ্গে হাঁটতে শুরু করলেন, সেই ব্যক্তি পরবর্তী সময়ে তৃণমূলের ছত্রছায়ায় গিয়ে সাংসদ হলেন, পরবর্তী সময়ে তিনি আন্দোলন করলেন, তিনি আবার ফিরে এলেন, তিনি আবার জাতীয় কংগ্রেসের রাজ্যে তিনি প্রদেশের সভাপতি হলেন। মানুষ এবং প্রান্তিক স্তরের যারা কংগ্রেস কর্মী তারা কি এটাকে ভালো চোখে নিচ্ছেন? আমি আসবো আপনার কাছে, তোমার কাছে আসবো একটা ফোন নিয়ে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, বলুন কে রয়েছেন। হ্যাঁ নমস্কার, বলুন। আপনার কথা স্পষ্ট হচ্ছে না, বলুন বলুন শুনছি। হ্যাঁ নমস্কার, বলুন। ধন্যবাদ সঙ্গে থাকবেন। আপনার ফোনে প্রচন্ড সমস্যা হচ্ছে, ওই জন্য আপনার সঙ্গে কথা বলা গেল না। দেবেশদা, কি কি বক্তব্য? দেখো, প্রথম কথা হচ্ছে যে শাখা সংগঠনের কথা উনি বলছেন, এটা ঘটনা, আমরাও এগুলো নিয়ে আলোচনা করেছি। একটা দলের যখন একটু খারাপ অবস্থা যায় তখন এগুলো ব্রেকআপ হয়, বসে রাখতে পারে না। আমরা ওগুলোকে কভার আপ করেছি এবং তুমি নিজে জানো যে আমরাও দুর্গাপুর কর্পোরেশন এসে লুটপাট হয়েছিল, কিন্তু আমরাও দুর্গাপুর কর্পোরেশন নির্বাচনে যাদের যাদের প্রার্থী করেছিলাম তারা সব নিউ জেনারেশনের প্রার্থী ছিল। আমরা বস্তি অঞ্চল থেকে আমাদের একটা যুব নেতা আছে রাজেশ পাসওয়ান, খুব সমাজসেবী, আমরা 5 নম্বর ওয়ার্ড থেকে তাকে প্রার্থী করেন। বহু আমরা ইয়ং জেনারেশনকে দিয়েছিলাম, উনি কোথায় পেয়েছেন জানি না। আমি যতদিন দায়িত্বে ছিলাম আমি আমার জেলা থেকে এবং যারা বিভিন্ন ব্লকের দায়িত্বে আছেন সব ইয়ং জেনারেশনের ছেলে এবং তাদের নিয়ে আমরা নতুন করে সৃষ্টি করেছি। আমার দেবেশদা, তুমি যেহেতু মানে রাজ্য রাজনীতির জায়গা থেকে পশ্চিম বর্ধমান জেলার একটা কথা বললে, আমি ঢুকছি না, আমি আমার এখানে একটা এই অঞ্চলের কোনো ঢুকলাম, ঠিক আছে। আমি এই অঞ্চলেরই একটা কথা বলছি যে যে কথাটা বারবার উঠছে যে কংগ্রেসের প্রতি মানুষের ভরসাটা আস্থাটা ফিরবে কি করে। এখন তুমি যেটা বলছো যে ঠিক আছে যে মিউনিসিপ্যাল ইলেকশনে সেখানে দেখা গেল যে নতুন প্রজন্মে বেশ কিছু, আমি ব্যক্তিগতভাবে আমি তাদের প্রত্যেকের মানে সিঙ্গেল সিঙ্গেল ইন্টারভিউ করেছি এবং আমরা দর্শকদের সে কথা দেখিয়েছি, সোমা থেকে আরম্ভ করে একেবারে রাজেশ সকলেই। কিন্তু কিন্তু দেবেশদা, এটাও তো দেখার যে এখন তুমি বলতে পারো যে রাজনীতির শিষ্টাচার বলে কি কিছু থাকবে না? নিশ্চয়ই থাকবে। একজন নতুন প্রজন্মের, তিনি যুবক বা যুবতী, তিনি হবেন কংগ্রেসের ক্যান্ডিডেট আর তিনি তৃণমূলের মানে একজন প্রার্থী হচ্ছেন, তার সঙ্গে ছবি দিয়ে তিনি আবেগে আপ্লুত হওয়ার ছবি দেবেন, তিনি মানে একজন বিধায়কের স্ত্রীর সঙ্গে বা বিধায়কের পরিবারের সঙ্গে থেকে তিনি যথেষ্ট আবেগে আপ্লুত হওয়ার ছবি দেবেন, আমরা এরকম এইটা আবার মানুষ কি করে ভরসা করবে? তাকে দল থেকে সাসপেন্ড করে, আমি মানে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি বারবার বলতে চাই, এরকম ঘটনা যদি কোথাও আমরা পেয়েছি, হ্যাঁ আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি আমার টাইমে যদি কোনো ঘটনা ঘটে থাকে তারা আর দলে নেই, তারা দল থেকে বার করে, ঠিক আছে, এটা একদম পরিষ্কার। কারণ আমি তোমাকে বলছি আমরা স্টেট কার্ড রাজনীতি আমরা পছন্দ করি, কোনো জায়গায় কোনো ভিতরে আন্ডারস্ট্যান্ডিং কোনো ব্যাপার আমার দলের সাথে পাবে, এরকম ঘটনা যেখানে যেখানে ঘটেছে সেগুলো আমরা আমি আমি দেখে করেছি। আজ আমার সঙ্গে প্রচুর দর্শক কিন্তু ফোন লাইনে আছেন এই মুহূর্তে। আরো একজন, নমস্কার, কে বলছেন? নমস্কার,
হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, কে বলছেন কোথা থেকে? নমস্কার আলোক বাবু, বলুন। আমি একটু পরে এই প্রশ্নে আসতাম, মানে এটা এটা আজকের সময় দাঁড়িয়ে খুব প্রান্তিক প্রশ্ন। যে প্রান্তিক যে কংগ্রেস কর্মীরা, এবং আমি আমি জানি না, হয়তো তুমি নিজেও বলবে যে এটা আমাদের দলীয় সিদ্ধান্ত, না না কিন্তু এটা কি দলীয় সিদ্ধান্তকে মান্যতা দেওয়া নাকি নাকি প্রান্তিক স্তরের যারা কর্মী, জেলায় জেলায় যারা ছড়িয়ে রয়েছেন 34 বছর, যারা দীর্ঘদিন বামেদের হাতে তারা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে, কারো হাত কেটে দেওয়া হয়েছে, অভিযোগ তো তোমাদের ছিল দীর্ঘদিনের, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকা গেলেন এই অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেস গড়ার পরেও এই অভিযোগ করেছেন, অথচ তাদের সঙ্গে থেকে লাল ঝান্ডার পাশে তেরেঙ্গা ঝান্ডা নিয়ে হাঁটতে, এটা কোথাও কি এটা বিবেকে বাঁধবে না? বলি নিশ্চয়ই মনে হয় যে দর্শক বন্ধু আমাদের বললেন উনি তৃণমূলের প্রতি কোথাও দুর্বলতা থাকতে পারে এলো, যেটা একটা জিনিস আপনাদের পরিষ্কার বলি, আমরা এর আগে তৃণমূলের সঙ্গে জোট করেছিলাম এবং সেদিনও দিল্লি আমাদের দিল্লিতে ডেকে, তখন প্রণব মুখার্জি দিল্লির নেতা ছিলেন, আমাদের ডেকে জোটের ব্যাপারেই যখন ওখানে আলোচনা হয় তখন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে 5 করে নেতৃস্থানীয় লোককে আমাদের দিল্লিতে ডাকা হয়েছে, জোট নিয়ে কি করা যাবে, ভবিষ্যৎ পরিকল্পনা কি। সেখানে পরিষ্কারভাবে আমাদের একটা আবেগ কাজ করেছিল যে আমরা তৃণমূলের সঙ্গে জোট করতে চাই বামেদের সরাবার জন্য, কারণ ছিল তখন পশ্চিমবঙ্গের আপামর কংগ্রেসই যারা বুথ লেভেলে পার্টিটা করে তাদের সেন্টিমেন্ট ছিল যে তৃণমূল আমাদের একই মায়ের পেটের ভাই, আমাদের দল থেকেই বেরিয়ে গেছে, এদের সঙ্গে আমরা জোট করি। ঠিক আছে, আমরা জোট করেছিলাম, জোট করে আমরা সেদিন মামাটি মানুষের সরকারকে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছিলাম। ঘটনা যেদিন সরকার প্রতিষ্ঠা হয় তারপর থেকেই দেখা গেছে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার, তারপরই দেখা গেছে কংগ্রেস দলটাকে কিভাবে ভাঙা যায়, ছোট করে দেওয়া যায়, সাইনবোর্ড করার মতো স্লোগান এই তৃণমূল নেত্রী তৃণমূল দলের নেতৃবৃন্দরা দিয়েছেন। কংগ্রেসের আপামর যারা কংগ্রেসের সমর্থক কংগ্রেসের কর্মী তাদের সেদিন থেকে আস্তে আস্তে মনোবল ভাঙতে শুরু করে, তৃণমূলের প্রতি ভালোবাসা তাদের যেতে শুরু করে। একসময় দেখবেন এই তৃণমূল কংগ্রেস বাজারে প্রচার করতেন যে আমরা নাকি সিপিএম এর বিটিম, ভোট বৈতরণী পার হয়েছে, পরবর্তীকালে কংগ্রেসের মানুষের মধ্যে জেদ ঢুকে যায় যে আমরা কোনদিন সিপিএম এর বিটিম হিসেবে কাজ করিনি, আমাদের সকালে তৃণমূলের আজকের যারা নেতা তাদের শরীরে সিপিএম এর মার নেই, আমাদের শরীরে আছে, আমাদের কপালে আমার নিজের আছে, আমি বউ মার খেয়েছি, আমাকে বুকে ছুরি মেরেছে কলেজ রাজনীতি করতে গিয়ে, পরবর্তীকালে আমরা দেখেছি আমরা সিপিএম এর সাথে লড়াই করতে গিয়ে মার খেয়েছিলাম, আর তৃণমূলকে বুকে ভাই বলে জড়ি ধরেছিলাম, এসে আস্তে করে ছুরিটা মেরে দিয়ে চলে গেছে, বুকের ঘাটা শুকোচ্ছে, আত্মহত্যা হয়ে যাবার কথা যে তাদের সঙ্গে আমরা, তার জন্য পশ্চিমবঙ্গে হাঁটা যারা তখন একজন বলছিলেন দর্শক বন্ধু সাহেবাড়ি হত্যাকাণ্ডের, আজকে সাহেবাড়ি হত্যাকাণ্ডের ফ্যামিলি যারা সেদিনকার কালপিট তারা আজকে তৃণমূলের নেতা তৃণমূলে জয়েন করে আছেন, আপনারা জানেন এগুলো বর্তমানে সাহেবাড়ি হত্যাকারী যারা তারা আজকে তৃণমূলের নেতা, তারা তো দুর্গাপুরে হাঁটেননি, তারা তো বামেদের সঙ্গে হাঁটেননি, তার মানে যারা কংগ্রেসের কর্মীদের খুন করেছে তারা তখন তৃণমূল, তার সঙ্গে জোট করবো কি করে? যে সাইবারি হত্যাকারীর কথা বলছেন সে তো আর সিপিএমে নেই, সে এখন জার্সি বদল করে তেরঙ্গা নীল সাদা পরে তৃণমূলের জার্সিতে ঢুকে পড়েছে, আর সে বাম নেই, যারা একসময় দুর্গাপুরের বুকে কংগ্রেসীদের বিভিন্ন জায়গায় বিজন অঞ্চলে ব্যানারচিটি অঞ্চলে অত্যাচার করতেন তারা আজকে তৃণমূলের নেতৃত্ব, কেউ ক্লাব সমন্বয়ের নামে বসে আছেন, কেউ নেতার নামে বসে আছেন, তারা তৃতীয় কংগ্রেসের অত্যাচার করছে, তাদের সাথে জোট করব কি করে? আজকে সাধারণ কংগ্রেস কর্মীরা বুথের মর্যাদা দিয়েই রাহুল গান্ধী সেদিন বলেছিলেন পশ্চিমবঙ্গে তোমরা সিদ্ধান্ত নাও কি করবে, জোটের ব্যাপারে দিল্লি চাপিয়ে দেয়নি,
প্রদেশ কংগ্রেস চাপিয়ে দেয়নি, সাধারণ প্রতিটা ব্লকে বুথে জেলাতে সিদ্ধান্ত হয়ে আমাদের জোট হয়েছে। কিন্তু বুথের মানুষজন কি চেয়েছিলেন, ব্লকের মানুষজন কি চেয়েছিলেন? ঘটনা হচ্ছে বুথ পাহারা দেবে আমার ব্লকের, আমার বুথের কংগ্রেসই কর্মীরা। আমরা যখন কোনো জায়গায় জোট করতে যাই বা কোনো পলিটিক্যাল আলোচনা করি, আমরা যখন কর্মী সভা করে আমরা তাদের সেন্টিমেন্ট নিই। এবং দুর্গাপুরে মিডিয়াও অনেকবার হয়তো গেছে, বহুবার এটা করলে আমরা বিতর্ক হয়েছে, হয়তো 50 জন বা 100 জন সেখানে থাকলে যা থাকবো হয়তো 2-4 জন হয়তো উল্টোও বলেছে, মত দিয়েছে, কারণ বিতর্ক কংগ্রেস গণতান্ত্রিক দল সেখানে আসে। কিন্তু 90-99% লোক কংগ্রেসের কর্মীরা তারা কিন্তু সাপোর্টে বলেছিলেন, তারা বারবার বলেছেন যে সিপিএম এর বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে আমাদের এবার লড়তে হবে। একদম ঠিক, সিপিএম এর বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। কিন্তু আমি যতদূর জানি যে সেন্টিমেন্ট কিন্তু মানে সেন্টিমেন্টটা ছিল বলেই আজকে কিন্তু প্রান্তিক স্তরে কংগ্রেসের কর্মীও কমেছে। দেখো আমরা লড়াইটা যার বিরুদ্ধেই হোক, বামেদের সঙ্গে এক রাস্তায় জোট করেছিলাম বলে যে আজকে বলো ছেলেটা দেখেছে ছোটবেলায় বাবার কপাল ফেটেছে, মানুষ চেয়েছে তার সঙ্গে এক নামছে। আজকে মানুষ চেয়েছে বলে গত বিধানসভায় এই জোটকে মর্যাদা দিয়েছে বলে, কিসের মর্যাদা? আমরা দুটো সিটে রেকর্ড ভোটে জিতেছিলাম, 65,000 উপর ভোটে দুর্গাপুর পশ্চিম, এই রেকর্ড ভোট মানুষ চেয়ে, যত না কৃতিত্ব ছিল স্থানীয় বিপরীত পক্ষের বিধায়কের উপর বেশি কাছে নেই বসে, তাকে তাকে আবার ভোটে দাঁড়িয়ে জিতে দেখাতে বলো না, তবে তো আমরা বুঝবো তার ক্রেডিট। আজকের ডেটে তারপরে লোকসভা হয়ে গেছে, তুমি যদি বলো তাদের ক্রেডিট, তৃণমূলের ক্রেডিট, ওই নেতার ক্রেডিট, তাহলে গত এই জোটকে সাপোর্টই করতো তাহলে রাজ্যে আরো অনেকগুলো আসন পেতে পারে। আমাদের ডিফারেন্স কিন্তু সেদিন গত বিধানসভার ভোটে বাম কংগ্রেস জোট আর তৃণমূলের ভোটের ডিফারেন্স কিন্তু খুব বেশি ছিল না, বহু সিট দেখবে 500-600 মধ্যেও বেরিয়ে চলে গেছে। কিন্তু গত বিধানসভা নির্বাচনে তো দুটো আসন নেই, বেশ কয়েকটা আসনের তোমাদের ইকুয়েশন ছিল। আমরা যদি বিধানসভা ক্ষেত্রে দেখি, আমরা পেয়েছি মানে বিষ্ণুপুর থেকে আরম্ভ করে বাঁকুড়া, কিন্তু আমাদের বলতে বলছি না, আমি যেটা বলছি টোটাল যা আমাদের পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস জোট এবং সিপিএম এর যে তোমার তৃণমূলের যে জোট এই মানে লড়াই, তাতে ভোটের ডিফারেন্স খুব একটা বেশি ছিল না, কিন্তু সিটের মার্জিনে হয়তো তৃণমূল অনেক পেয়ে গেছে, কিন্তু ভোটের ব্যবধান কিন্তু খুব বেশি ছিল না, এবং মার্জিনাল বহু সিট আমরা হেরেছি, এবং কংগ্রেসও বহু মার্জিনাল সিট হেরেছি আমরা। বাস্তব হচ্ছে মানুষ চেয়েছে, মানুষ এখনো আশাবাদী। আমাদের বিভিন্ন জায়গাতে তারা বলছেন যে আপনারা যৌথ আন্দোলন করুন, যৌথ লড়াই, কারণ মানুষ চাইছে যে আমরা যে চলবো একসাথে, এই ভরসাটা তারা চাইতে চাইছে। এটা নয় যে আমরা নির্বাচনী সমঝোতা করে পরবর্তীকালে ব্রেক হয়ে যাবে, মানুষ চাইছে একটা পার্মানেন্ট যদি জোট হয় তাহলে মানুষ আবার সাম্প্রদায়িক দলগুলোর থেকে সরে আসবে, এবং পশ্চিমবঙ্গের যে সন্ত্রাসের রাজত্ব চলছে তার থেকে তারা মুক্তি পেতে চাইছে। কিন্তু একটা কথা দেবেশদা, মানে এটা এটা আমি জানি না যে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, এটা তোমাদের লেখক বা ব্যক্তি লেখক, সেটা হচ্ছে যে আমরা যদি তুমি যেটা তুললে যে গত বিধানসভা নির্বাচনে, গত বিধানসভা নির্বাচনে দক্ষিণবঙ্গের কয়েকটি আসনে মানুষ বিপুল আকারে ভোট দিয়ে যতই সেখানে স্থানীয় ইকুয়েশন কাজ করুক না কেন, মানুষ কিন্তু তাদের জিতিয়েছিল, এবং প্রত্যেকেরই কিন্তু, আমি ব্যক্তিগত সিঙ্গেল ইন্টারভিউ করেছি মালদাটা বাদ দিয়ে, একদিকে বিষ্ণুপুর, একদিকে বাঁকুড়া, একদিকে দুর্গাপুর, পূর্ব পশ্চিম দুটোই, সব ক্ষেত্রেই। কিন্তু দেখো সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ালো সেটা হচ্ছে যে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বামেদের সমর্থন নিয়ে মানুষের রায় নিয়ে তারা জয়ী হলো। দেখা গেল যে পরবর্তী সময়ে দুটো ইকুয়েশন, একটা হচ্ছে তারা আদতে কোন দলে আছে সেটা মানুষের কাছে স্পষ্ট হলো না বিধানসভায়, আর দ্বিতীয়ত তারা মাত্র কয়েকদিনের মধ্যে তারা তৃণমূলের হয়ে তারা পথ চলা শুরু করলো। তাহলে মানুষ কংগ্রেসের ছাতার তলায় ভরসা করে তাদেরকে জয়ী করলেন, তাহলে পরবর্তী সময়ে তোমরা আবার কংগ্রেস আর সিপিএম এর জোট করে যে মানুষটিকে নিয়ে তোমরা জনতার কাছে রায় চাইতে যাবে, তারা তাহলে এরপর আবার কোন ভরসায় তোমাদের তোমাদেরকে রায় দেবে? এটা কি একটা বক্তব্যটা সমর্থনযোগ্য নয়? 100%, কিন্তু ঘটনা হচ্ছে, দাদা আমি একটু আটকাচ্ছি, একজন দর্শক অনেকক্ষণ ফোন লাইনে আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নিশ্চয়ই বলুন, তাড়াতাড়ি বলুন। হ্যাঁ,
আছে মোবাইলের ছবি সব আছে ওনার নাতি মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী দ্বিতীয়বার তখন চাকরি দিয়েছেন এবং তাকে পুনর্বাসিত করেছেন। দয়া করে এগুলো ভুলে যাবেন না। এবং আমরা বর্তমানের মানুষ অত্যন্ত অত্যন্ত দুঃখ পাই যখন সাইবারি কেসের সঙ্গে এই সিপিএম যখন জড়িত হয়ে যায় তখন আমাদের খুব কষ্ট লাগে। তখনই আমাদের কংগ্রেসের প্রতি আমাদের একটা অপরাধ জন্মায়, এটা আমরা সহ্য করতে পারি। আমি মোবাইলে দেখাতে পারবো না, আমাকে ছবিটা আছে তুমি দেখে নাও নিশ্চয়ই, আমি ক্যামেরার সামনেও দিচ্ছি, এখানে আছে সাইবারি হত্যাকারীর ছেলেও তৃণমূলের নেতা, নিউজ হয়েছে। তার পরিবারবর্গের যারা খুনির পরিবারবর্গ তারা তৃণমূলে ঢুকেছে, এটা নিউজ তো। তো আমি এটা হয়তো মোবাইলে না থাকলে ওনাকে দেখাতে পারতাম না। তো যিনি বললেন উনি কোথা থেকে ডাটা নিয়ে বলছেন জানি না, আমি এই নিউজগুলো এবং এটা আমি এই চ্যানেলে বসে আজ না একাধিক দিন এই ডায়লগটা বলে গেছি যে সাইবারির যারা আজকে উনি বলেছিলেন সাইবারির তদন্ত করবেন দোষীদের শাস্তি হবেন, হয়েছে বলতে পারবেন? আজকে সাইবারি হত্যাকারী যতগুলো কমিশন করেছিলেন তৃণমূল সরকার বলেছিলেন 21 জুলাই কমিশন, সেই কমিশনের রিপোর্ট কোথায় গেল? আজকে যারা সেদিনকে হত্যাকারী মনীষ গুপ্ত থেকে শুরু করে তারা আজকে মন্ত্রী, আজকে যারা সেদিনকে একের পর এক কংগ্রেসী কর্মীদের হত্যা করেছে বর্তমানে শাসক দল তাদের মদতপুষ্ট হয়ে চালাচ্ছেন, সেটাই আমাদের লড়াই। আপনি হতে পারেন, আমার মনে হচ্ছে কোনো জায়গায় আপনার বর্তমান সরকারের প্রতি কোনো দুর্বলতা আছে, হতে পারে, সেটা ব্যক্তি ভালোবাসা থাকুক, কিন্তু রাজনীতির ক্ষেত্রে হচ্ছে আমাকেও আমার দলের বিরুদ্ধে যদি কিছু বলতে হয় নিশ্চয়ই আমি বলব। আমি অন্যায় দেখলে আমরা দলের বিরুদ্ধে প্রতিবাদ করি সেটা, কিন্তু বর্তমানে তৃণমূলের এটা ঘটনা, আজকে বিভিন্ন জায়গায় যারা শাসক দলের তৎকালীন নেতা ছিলেন সিপিএমের টাইমে তারাই এখন জার্সি বদল করে তৃণমূলে গেছেন, এবং তৃণমূলের যারা প্রকৃত স্রষ্টা ছিলেন তারা কিন্তু আজকে দল পরিবর্তন করে অন্য দলে চলে যায়। আমরা দেবেশদার সময় আমাদের হাতে আজকে আর একদম বেশি নেই। আমি একটু আগে যে কথাটা একেবারে শুরুর দিকে গিয়ে আমরা মাঝপথে আটকে গেলাম, এটা কিন্তু মানুষের কাছে স্পষ্ট হওয়া দরকার যে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যুক্ত হলেন, কংগ্রেসের নেতা হিসেবে বামরাও তাকে সমর্থন করলো, মানুষের কাছে রায় চাইলেন, মানুষ দুহাত ভরে ঢেলে দিল ভোট, এবং পরবর্তী সময় তিনি তৃণমূলে চলে গেলেন। সেম অ্যাজ বাঁকুড়া সদরের ক্ষেত্রে আমরা দেখলাম, সেম আমরা বাঁকুড়ার বিষ্ণুপুরের ক্ষেত্রে দেখলাম। এই যে ছবিটা মানুষের কাছে গেল, এরপর আবার কোন একজন নেতাকে নিয়ে বিধানসভায় আপনারা যাবেন যে কংগ্রেসের নেতা বাম সমর্থিত এই জোট প্রার্থী আপনারা বিপুল ভোটে জয়ী করুন, তিনি তো কংগ্রেস বা বাম দুটোর একটা আদর্শ পন্থা নীতি হিসেবে তিনি তাকে ভোটটা দেবেন, ভরসা করবেন। তারপরে দেখো, প্রথম কথা হচ্ছে তুমি যার কথা বলছো সে তারা হচ্ছে তৃণমূলে যখন অফিসিয়ালি আছে, যদিও তারা তাদের বিধায়ক পদ হারানোর ভয়ে বিধানসভা স্পিকারের কাছে তারা গিয়ে উল্টো কথা বলছে। আমরা বারবার তাদের বিধায়ক পদ খারিজের কথা বলেছি, আর এই পশ্চিমবঙ্গের এই সরকার কোনো নিয়ম নীতির তোয়াক্কা করে না, তারা দল ভাঙানোর খেলায় মত্ত বলে আজকে তাদের থেকেও বিজেপি নামক দলটি তাদের ভেঙে দিচ্ছে। বাস্তব হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে আছে, কিছু লোক তারা ক্ষমতা লোক, নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করেছি, আমাদেরও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে যারা এসেছে চলে গেছে, এটা হচ্ছে তাদের পারচেজ করা হচ্ছে, কাউকে কেস দিয়ে, কাউকে পয়সা দিয়ে, কাউকে পদলোভী করে, এবং এটা একটা কালচার তৃণমূলের সরকারের থেকে সময় এসেছে, এবং যে কালচার এখন ত্বরান্বিত করে নিয়ে যাচ্ছে বিজেপি। এবং তুমি দেখবে রিসেন্টলি লোকসভা ভোটের পর বহু তৃণমূলের নেতা নেত্রীকে সেমভাবে, যারা একসময় কংগ্রেসটাকে ভাঙতো তারাই হয়তো এখন বিজেপিতে নেতা হয়েছেন, তারাও চেষ্টা করছেন, এবং এই কালচারটাকে বন্ধ হওয়া উচিত। আমার মনে হয় একটা আইন অবিলম্বে সংসদে পাস করা উচিত, দল বিরোধী আইন যতদিন না হবে
ততদিন কিছু এরকম সুবিধাবাদী নেতা তারা কিন্তু এই কাণ্ড কারখানা চালিয়ে যাবে, এটাকে রোধ করতে পারবে না। এর জন্য শক্ত আইনের প্রণয়ন করা দরকার, যেটা কিন্তু আমি বারবার বলছি। তাতে দিল্লির বুকে যে সরকারই থাক, আমি আশা করব তারা এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। এটা আমাদের পার্টির লেভেলেও আলোচনা হয়েছে এবং আমরা যদি সরকারে আসি আমরা নিশ্চয়ই এটাকে আইন প্রণয়ন করার চেষ্টা করবো, দল বিরোধী আইন। কারণ বিভিন্ন জায়গায় দেখছি হর্স ট্রেডিং হচ্ছে, কর্ণাটক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখছো, এটা খালি পশ্চিমবঙ্গ বলে বলছি না, এইটাকে অবিরন্ত বন্ধ হওয়া উচিত। আমি আসছি, একটা ফোন রয়েছে আমার কলকাতা থেকে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? আমি শুনতে পাচ্ছি না, প্লিজ একটু জোরে বলবেন। নমস্কার, হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সরাসরি কথা বলছেন, বলুন। নমস্কার বলুন, শুনতে পাচ্ছি, বলুন। শুভ বিজয়া বলছি, এটাই বলছি যে দাদা আপনারাও তো এখন বর্তমানে পশ্চিমের বিধায়ককে নিয়েছেন, কিন্তু আবার ঘুরে ফিরে চলে গেল, এটাও তো মেনে নিতে হবে। ঘুরি রাজনৈতিক দলের মধ্যেই চলে গেল আপনাদের লোক, তা আপনারাও ধরে রাখতে পারছেন না। এখন যা পরিস্থিতি চলছে বাংলায়, বাংলায় কিন্তু কোন আইন শৃঙ্খলা কিছু আছে কি ভবিষ্যতে আপনি বলবেন? কারণ আপনি আপনাদের থেকে কেউ চলে যায়নি, আপনাদের আমিও কিন্তু তৃণমূল তৈরি হয়েছে, আর তৃণমূল আপনাদের লোককে আর ঘর যদি না বাংলায় তাহলে রাবণও কিন্তু মরতো না, ঘর বানানো তারা কিন্তু রাজনীতিকের মধ্যে আসে আর এটা চলবে। ঘর না বানালে কিন্তু কোন রাজনৈতিক দল উঠতে পারে না। নিশ্চয়ই কারুর যদি নীতি আদর্শ ভালো লাগে সে জয়েন করতেই পারে, সেই দলটাতে যেতে পারে। কিন্তু একটা দলের হয়ে জিতে, যেখানে আমি সিম্বল নিয়ে জিতে এসে এবং সংসদে বা কর্পোরেশন পঞ্চায়েত আপনি যেখানেই যাবেন, আমি কোন দলের প্রতিনিধিত্ব করছি সেটা ওইখানে আগে প্লেস হয়ে যায়। সভাপতি আমি যদি দল পরিবর্তন করি তখন অটোমেটিক কিন্তু ওটা খারিজ হয়ে যায়। একমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে বিধানসভা, গত বিধানসভাতেও দেখেছি সুব্রত মুখার্জি থেকে শুরু করে অসিত মাল থেকে শুরু করে যারা গেছিলেন তাদের লাস্ট দিন পর্যন্ত বিধায়ক পদ যায়নি। আবার বর্তমানে যে পাঁচ বছর চলছে তাতেও দেখছি, তবে এটাকে যে কোনো অবস্থাতে দেখুন যে গেছে 100%, প্রথমে তার আগে আলোচনা হলো যে তিনি কোনো পদের ধান্দায় হোক, ক্ষমতার লোভে হোক, কিছুর ভরসাতে তিনি হয়তো গেছেন, সেটা তার ব্যাপার। কিন্তু আমাদের তরফ থেকে আমরা তাকে পরিষ্কার জানি সে আমাদের কর্মী আর নন, তিনি নেতাকে আমরা সব জায়গাতেই বলেছি এবং আমরা মাননীয় বিধানসভা স্পিকারের কাছেও তার অ্যাপিল করেছি যেন তার বিধায়ক পদ খারিজ হয়। যদিও বর্তমানে সরকার তাদের খারিজ করবে না, কারণ তারা তাদের বিধায়ক পদ বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। দেবেশ, আমাদের হাতে সময় আজকে একদম নেই, আমি শুধু একটা লাইনে জানতে চাইবো যে আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে তোমাদের এখন কি লক্ষ্য মানুষের কাছে পৌঁছতে? আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যে চলছে, বেকারদের চাকরি নেই, একটার পর একটা শিল্প কলকারখানা বদল হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, বিভিন্ন জায়গায় জাত পাত ধর্মের নামে লড়াই, কৃষি ব্যবস্থা ভেঙে পাচ্ছে গেছে, চাষিরা আত্মহত্যা করছে, চা বাগানে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে, এই সমস্ত কিছু মানুষের কাছে নিয়ে ছাত্র যুব শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছে, আজকে শিক্ষা ব্যবস্থা যেভাবে রাজনীতিকরণ চলছে, এগুলো নিয়ে আমরা মানুষের কাছে দরবার করব। মানুষকে সাথে নিয়ে লড়াই আন্দোলন করে আমরা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের উপর নতুন আশার আলো দেখব। মানুষ কতখানি কংগ্রেসের উপর ভরসা করবেন আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে তা নিঃসন্দেহে সময়ই বলবে। তবে আপনাদের রায়, আপনাদের প্রশ্ন অত্যন্তই সোজা সাপটা, খোলামেলা উত্তর দিয়েছেন এআইসিসির সদস্য এবং একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেবেশ চক্রবর্তী। দর্শক মধ্যে আজকে আমাদের হাতে সময় নেই, আমরা তার যে বক্তব্য যে আগামীর যে দিশা আমরা নিঃসন্দেহে সেই দিশার দিকে তাকিয়ে রইলাম এবং অবশ্যই তারাও আশায় আশায় বুক বাঁধছেন। দেবেশ দা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে স্টুডিওতে থাকার জন্য। আজকের মতো এক্সপ্রেস অনলাইন এখানে শেষ করছি, সকলেই ভালো থাকবেন, নমস্কার।